हेलो एवरीवन, सबाई के स्वागत तुम्हारे टेक्निकल एडुकेशन चैनल गोपाल चैटार्जी मैथामेटिक्स। पश्चिमबंग पुलिस हाउसिंग एंड इन्फ्रास्ट्रक्चर डेवलपमेंट कॉर्पोरेशन लिमिटेड दफ्तर सब असिस्टेंट इंजीनियर रिक्रूट करा हबे। पदर जो जो योग्यता दरकार से डिप्लोमा। तो पश्चिमबंगे जे समस्त प्रार्थी बा शिक्षार्थी तुम्हारा जरा वेस्ट बेंगल स्टेट काउंसिलर अंडारे डिप्लोमा करेछो तुम्हारे जो रही है चाकरी संक्रांत एक बिराट सुखबर। तो आजकेर ये भिडियो चाकरी संक्रांत, तो पुरो विज्ञप्ति तुम्हारा देखे नाओ एवं विज्ञप्ति जो अफिसियल नोटिस से तुम्हारा आजकेर डेस्क्रिप्शन बक्स थेके पे जाच्छो। तो चलो आमादेर जे आजकेर भिडियो तार मूल पर्वे जावा जाक। पश्चिमबंग पुलिस रिक्रुटमेंट बोर्ड पश्चिमबंग पुलिस हाउसिंग एंड इन्फ्रास्ट्रक्चर डेवलपमेंट कॉर्पोरेशन लिमिटेड दफ्तरे सब असिस्टेंट इंजिनियर सिविल एवं सब असिस्टेंट इंजिनियर इलेक्ट्रिकल पदे नियोगेर जोन्नो सम्प्रति विज्ञप्ति प्रकाश करेछे। नियोगेर विज्ञप्तिते तथ्य अनुजाई এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া 18/5/2022 থেকে শুরু হবে এবং 3/6/2022 পর্যন্ত চলবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট wbphidcl.com থেকে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল AICTE বা WBSCTE এন্ড VE এন্ড SD স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য যে যোগ্যতা দরকার সেটা হচ্ছে WBSCTE এন্ড VE এন্ড SD বা AICTE থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি। গুরুত্বপূর্ণ তারিখ যেটা তোমরা অবশ্যই মনে রাখবে যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করার যে তারিখ সেটা শুরু হয়ে গিয়েছে এবং সেটা শুরু হয়েছে 18/5/2022 থেকে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে সম্পূর্ণ অনলাইনে 3/6/2022 পর্যন্ত। বয়সসীমা যে সমস্ত প্রার্থীদের বয়স 21 বছর থেকে 40 বছর শুধুমাত্র তারাই আবেদন করবেন। নির্বাচন পদ্ধতি প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে। এই পদগুলির ক্ষেত্রে মাসিক যে স্যালারি ধার্য করা হয়েছে সেটা হচ্ছে 20,000 টাকা। এবং লাস্টে যেটা বলে রাখবো যে তোমাদের এই পদগুলি পিওরলি কন্ট্রাক্ট বেসিস হলেও প্রত্যেক বছর কিন্তু এই পদগুলি রিনিউ হয় এবং একবার এই পদগুলির জন্য সিলেক্টেড হলে তোমাদের কিন্তু ভবিষ্যতে পার্মানেন্ট হওয়ার সুযোগও থেকে যায়। তো যে সমস্ত শিক্ষার্থী বা তোমাদের প্রার্থী তোমরা যারা 3 বছরের সিভিল এবং ইলেকট্রিক্যাল ফুল টাইমে ডিপ্লোমা ডিগ্রি করেছো অবশ্যই কিন্তু এই পদগুলির জন্য আবেদন করে দাও অনলাইনে। এবং তোমাদের যাদের বন্ধুবান্ধব রয়েছে সিভিল বা ইলেকট্রিক্যালে তাদের মধ্যেও কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই, ধন্যবাদ।